crușir cinnu. Putra pavitra ta name, amen. Prabhudut Maria ke sombad dilen. Pranam Maria, prasad punna, prabhu tomar sahay. Tumi nari kule dhonna, tomar garbho phol jisho dhonno. Ebhumi Maria, ishwar amra papi. দেখো আমি প্রভুর দাসী প্রণাম মারিয়া প্রসাদ পুণ্য প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভ ফল যীশু ধন্য হে ভূমি মারিয়া ঈশ্বর চরণী আমরা পাপী এখনি আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন এবং বাক্য দেহ ধারণ করলেন প্রণাম মারিয়া প্রসাদ পুণ্য প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভ ফল যীশু ধন্য আমরা পাপী এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমেন হে পুণ্যময় ঈশ্বর জননী আমাদের জন্য প্রার্থনা করো যেন আমরা খ্রিস্টের নিকটে যোগ্যতে পারি এসো প্রার্থনা করি প্রভু তোমার পুত্র খ্রিস্টের দেহ ধারণের সংবাদ আমরা দূত মুখে অবগত হয়েছি আমরা অনুনয় করি আমাদের মন মধ্যে তোমার প্রসাদ বাড়ি বর্ষণ করো যেন তার যন্ত্রণা ভোগ ক্রুশ দ্বারা আমরা তার প্রণতানের মহিমা লাভ করি আমাদের সে প্রভু খ্রিস্টের দ্বারা ইহা সাধিত হোক আমেন পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে আমেন পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক আমরা একটি ভজন গেয়ে এই উপাসনা শুরু করছি আর সকলে আপনারা পরে পরে গাইবেন Yeah.
তোমাকে দেখতে পাই, অনুভব করতেও পারি,
তুমি আমাদের ঈশ্বর ও পিতা, তুমি আমাদের বন্ধু ভাই। হে প্রভু, তুমি আমাদের আশীর্বাদ করো। আমেন। আলোচনার সময় আমরা প্রভুর কাছে আমরা বিশেষ অনুরোধ চাইব, এই যে সাধারণ নমুনা আমরা করছি, এই নমুনার মধ্যে আমাদের সাধারণ থেকে বিশেষ বিশেষ গুণগুলো আমার জন্য প্রার্থনা চাইব। সেই গুণগুলোকে সর্বাঙ্গনের প্রতি ভক্তি এসো আমরা ঈশ্বরের পুত্র খ্রিস্টের পূজা করি। হে প্রভু, তুমি আমার মুখ খুলে দাও যেন আমি তোমায় পবিত্র নামে ধন্যবাদ করতে পারি। সকল অনর্থক অশুদ্ধ অস্থির চিন্তা আমার মন হতে দূর করে দিয়ে আমার হৃদয় পরিষ্কৃত করো, আমার বুদ্ধি আলোকিত করো, আমার প্রেম প্রজ্বলিত করো, যেন আমি ভক্তিযুক্ত মনোযোগের সঙ্গে এই প্রার্থনা অর্পণ করতে পারি এবং তোমার ঐশ্বরিক মহিমার নিকট প্রয়োজন হয়। আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা, আমেন। হে গৌরবান্বিত সাধু আন্তনি, আমি তোমাকে আজকের জন্য ও আমার জীবনের সমস্ত দিনের জন্য আমার বিশেষ প্রতিপালক বলে মনোনীত করি। অনুগ্রহপূর্বক তোমার মনোনীত ভৃত্যদের মধ্যে আমাকে স্থান দান করো। তুমি যেমন সাধু ফ্রান্সিস আসিসির অতি প্রিয় সন্তান ছিলে, তেমনি আমাকে এই প্রসাদ দিয়ে দাও যেন আমিও তোমার ন্যায়ভাবে তার অনুসরণ করতে সক্ষম হই। তুমি সারা জীবন
কুমারী মারিয়ার প্রতি অসাধারণ ভক্তি এবং তার ক্ষমতা প্রকাশ করতে বিশেষ উদ্যম দেখিয়ে বিখ্যাত হয়েছ। আমার জন্য প্রার্থনা করো যেন আমিও নিষ্কলঙ্ক মাতার প্রতি যথার্থ প্রীতি ও ভক্তি দ্বারা অনুপ্রাণিত হতে পারি। তুমি যীশু খ্রিস্টের প্রতি প্রগাঢ় ভালোবাসা দ্বারা তাকে কমল শিশুর আকৃতিতে দেখে ও আলিঙ্গন করতে যোগ্য হয়েছিলে, আমার জন্য অনুরোধ করো যেন আমিও এখন ও অনন্তকাল পর্যন্ত যিশুর সঙ্গে প্রকৃতভাবে মিলিত হতে পারি। আমেন। বুধবার। হে পবিত্র আত্মার উজ্জ্বল মশাল সাধু আন্তনি, ঈশ্বর নিজ বিগতায় তোমাকে যে জ্ঞানের অধিকারী করেছিলেন তা তুমি সরলতার ও নম্রতার আবরণে ঢেকে রেখেছিলে এবং কেবল মানবতার পরিণতিতে প্রকাশ করেছিলে। ওই ঐশ্বরিক অগ্নির একটি স্ফুলিঙ্গ আমাকে নিয়ে দাও যেন আমি তোমার পশ্চাৎগামী হয়ে মিথ্যা গৌরবের কুপথে না যাই এবং নিজেকে অস্বীকার পূর্বক ঈশ্বর সম্মান ও আত্মার মঙ্গল ব্যতীত অন্য কিছুর অন্বেষণ না করি। আমেন। Thank you.
প্রকৃত ঈশ্বর ও প্রকৃত মানব যীশু খ্রিস্ট ধন্য হন, যীশুর নাম ধন্য হোক, তার পরম পবিত্র হৃদয় ধন্য হোক, তার অমূল্য রক্ত ধন্য হোক, বেদীর পরম পবিত্র সংস্কারে যীশু ধন্য হন, সহায়ক পবিত্র আত্মা ধন্য হন, মহিমময় ঈশ্বর জননী পরম সিদ্ধা মারিয়া ধন্য হন, তার পুণ্য নিষ্কলঙ্ক গর্ভগমন ধন্য হোক, তার গৌরময় স্বর্গনয়ন ধন্য হোক, কুমারী ও মাতা মারিয়ার নাম ধন্য হোক, তার পুত্রের স্বামী সাধু যোসেফ ধন্য হন, দূতবৃন্দে ও সিদ্ধবর্গে ঈশ্বর ধন্য হন। সকল মৃত ব্যক্তির আত্মার চিরশান্তি কামনায় সুষমা ও শশধর বিশ্বাস অনুরোধ করেছেন। যে সকল যুবক যুবতী বিদেশে চাকরি করছে তারা সকলেই যেন সুস্থ থাকে আশীর্বাদ কামনায় হাসি বল্ল অনুরোধ জানিয়েছে। বোন যেন একটি সন্তান লাভ করে সন্তান কামনায় খ্রিস্ট যাগ উৎসর্গ করছেন সুচরিত্রা রোজারিও। শেফালি মণ্ডলের অল্লগত মা, বাবা ও ভাই আত্মার শান্তি কামনায় স্বস্তিচরণ মণ্ডল অনুরোধ জানিয়েছেন। মেয়ে শারীরিক সুস্থতার জন্য খ্রিস্ট যাগ উৎসর্গ করছেন গমেশের পরিবার।
পরিবার আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী ও জগতের সকল মানুষে যেন করোনা ভাইরাস থেকে মুক্ত ও রক্ষা পায় তার জন্য অনুরোধ করেছেন ভিক্টোরিয়া এবং সেবাস্টিয়ান অ্যাঞ্জুস। পলগত সকল আত্মার যেন স্বর্গে স্বর্গপ্রাপ্তি হয় তার জন্য সুকান্ত লিলি বিশ্বাস অনুরোধ করেছেন। সকল ছাত্রছাত্রী মঙ্গল কামনায় খ্রিস্ট জগ স্বর্গ করছেন কুণাল সাহা ও তার পরিবার। সারা পৃথিবীতে সকল ডাক্তার নার্স সকল স্বাস্থ্য সেবাকর্মী সেবায় কাজে নিরত তারা যেন ভালো ও সুস্থ থাকে তার জন্য অনুরোধ করেছেন অলোক মণ্ডল। পরিবারের আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী জগতের সকল মানুষের জন্য যেন করোনা ভাইরাস থেকে মুক্তি ও রক্ষা পায় দেবাশিস ও দীপা মণ্ডল অনুরোধ করেছেন। পরিবারের সকলের সুস্থতা শান্তি কামনায় খ্রিস্ট যাওক স্বর্গ করছেন মিতা মণ্ডল। কোটপাড়ার সকল মানুষের মঙ্গল কামনায় দিলীপ বল্লভ অনুরোধ করেছেন। আমাদের ধর্মপ্রদেশের সকল ভাই বোনেরা যেন ভালো সুস্থ থাকে ম্যাগি রায় অনুরোধ করেছেন। অলগত সিস্টার তৃপ্তি হালদার আত্মার চিরশান্তি কামনায় অনুরোধ জানিয়েছেন রেনু। আজকে আমরা যখন এই নৈবেদ্য স্বর্গতে এসেছি মঙ্গল সমাচারে সেই কথাই বলছে, আমি প্রবক্তাদের এবং পবিত্র গ্রন্থের নিয়ম উদ্দেশ্য পরিবর্তন করতে আসিনি, আমি এসেছি তা পূর্ণ করতে। আর সাধারণ তিনি তার জীবনের মধ্য দিয়ে সেই ভাবেই ভক্তদের অন্তরে সেই চেতনা জাগিয়েছিলেন। আসুন এই নৈবেদ্য স্বর্গ করার আগে নিজেদের প্রস্তুত করি, সকল অযোগ্যতা স্বীকার করে নিয়ে ক্ষমা চেয়ে নিয়ে সকলে বলি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং প্রিয় ভাই বোনেরা তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায় আমার কথায় আমার কাজকর্মে আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি নিজের দোষে নিজের মৃত্যুর দোষে। অতএব নিত্য কুমারী কন্যা মারিয়াকে সকল স্বর্গদূত ও সাধুসাধিকে এবং প্রিয় ভাই বোনেরা সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদাই হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনায় করুন। প্রভু দয়া করো, খ্রিস্ট দয়া করো, প্রভু দয়া করো। হে পিতা, তোমার পুত্র যীশু সেই অভিষিক্ত জন খ্রিস্টকে জগতে পাঠিয়েছিলেন যেন তিনি শয়তানের রাজত্ব ধ্বংস করার কাজে হাত নেন। অনুনয় করি তোমায় আমাদের উদ্বুদ্ধ করো তোমার বাণী শুনিয়ে এবং তা আপন জীবনে সত্যতা তুলে ধরে আমরা যেন যীশুর প্রকৃত শিষ্য হয়ে উঠতে পারি। আমাদের সেই শক্তি সেই সাহস দাও খ্রিস্টমন্ডলী সর্বরকম অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম যে চালিয়ে গেছেন আমরা যেন সেই পূর্ণ অভিযানে মন প্রাণ দিতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মা সংযোগে তোমার সঙ্গে পিতা জীবনময় সর্বনিহিত ঈশ্বরূপে তুমি যে যুগে যুগে বিরাজমান। আমেন।
মসির বিধান মহিমার মধ্যে প্রবর্তিত হয়েও মৃত্যুবাহিনী বিধান জীবনদায়ী বিধান হলি নববিধান পূর্ণতর মহিমায় মণ্ডিত। করিন্থীয়দের কাছে সাধু পলের দ্বিতীয় পত্র। প্রিয়জনেরা, খ্রিস্টের জন্য আমরা পরমেশ্বরের ওপর অসীম ভরসায় রাখি। কোনো কাজের সাফল্য যে আমরা নিজেদের বলে দাবি করতে পারি, আমাদের নিজেদের তেমন যোগ্যতা অবশ্য নেই। আমাদের যা কিছু যোগ্যতা তা পরমেশ্বরের দেওয়া। তিনিই আমাদের এক নবসন্ধির সেবাকর্মী হওয়ার যোগ্য করে তুলেছেন। এই সন্ধি অক্ষরে লেখা কোনো সন্ধি নয়, বরং পরম আত্মা নির্ভর এক সন্ধি। লেখা বিধান সে তো মৃত্যু নিয়ে আসে, কিন্তু পরম আত্মা তিনি তো জীবন দান করেন। সেই যে বিধান যা পাথরের খোদাই করা অক্ষরে লেখা ছিল, সেই মৃত্যুবাহী বিধান এমন মহিমার মধ্যে প্রবর্তিত হয়েছিল যে ইসরায়েলরা মসির মুখের দিকে সেদিন তাকাতে পারেনি। মসির মুখে এতই উজ্জ্বল ছিল সেই মহিমা, যদিও তা মলান হয়ে আসছিল। তাই যদি ঘটে থাকে তাহলে যে ঐশ্ব বিধানে মানুষ সেই পরম আত্মাকে লাভ করে, তা কি নিঃসন্দেহ আরও উজ্জ্বল মহিমাতেই মণ্ডিত হবে না? যে বিধান মানুষের দণ্ডাদেশ বহন করে আনে, সেই বিধানেই যখন মহিমামণ্ডিত হয়েছে, যখন সে বিধান মানুষের অন্তরে ধার্মিকতা বহন করে আনে, তা তো নিঃসন্দেহে আরও অনেক বেশি মহিমাময়। আসলে সেদিক থেকে বিচার করলে একদিন যার মহিমা ছিল, এখন কিন্তু এই আলোক সামান্য মহিমার তুলনায় তার কোনো মহিমাই আর থাকে না। কারণ যা সামরিক ছিল তাই যদি মহিমার মধ্যেই সেদিন প্রকাশিত হয়ে থাকে, তাহলে যে নিস্তাহীন তার নিশ্চয়ই আরও অনেক বেশি মহিমায় থাকার কথা। প্রভুর বাণী। তুমি ভগবান পরম পুণ্যময়, তুমি ভগবান পরম পুণ্যময়। আমাদের ঈশ্বর ভগবান চিনি, তার স্তব করো প্রাণ ভরে, তার পাদপৃষ্ঠ তলে করো পর্ণিপাত। পবিত্র যে তিনি, আহা পবিত্র যে তিনি, ধুয়ো তুমি ভগবান পরম পুণ্যময়, তুমি ভগবান পরম পুণ্যময়। তার যাজকদের মধ্যে ছিলেন মসি ও আরন, তার নাম নিকেত নিতেন যারা, তাদের অন্যতম সেই সামুয়েল, ভগবানকে ডাকতেন তারা, সারাও দিতেন তিনি তাদের ওই ডাকে। ধুয়ো তুমি ভগবান পরম পুণ্যময়, তুমি ভগবান পরম পুণ্যময়। মেঘস্তম্ভের অন্তরাল থেকে তাদের উদ্দেশ্যে কথা বলতেন তিনি, তার যত নির্দেশ বাণী মানতেন তারা, মেনে চলতেন তারা বিধি ও ও বিধান। ধুয়ো তুমি ভগবান পরম পুণ্যময়, তুমি ভগবান পরম পুণ্যময়। তুমিও তাদের ডাকে সাড়া দিতে, আমাদের ঈশ্বর ওগো ভগবান, তাদের সবার প্রতি ছিল তুমি ক্ষমার ঈশ্বর, অন্যায় কাজের জন্য তবু তাদের দিতে যোগ্য প্রতিফল। ধুয়ো তুমি ভগবান পরম পুণ্যময়, তুমি ভগবান পরম পুণ্যময়। আমাদের ঈশ্বর ভগবান চিনি, তার স্তব করো প্রাণ ভরে, তার পুণ্য পর্বতের দিকে করো পর্ণিপাত। আমাদের ঈশ্বর ভগবান চিনি, আহা পবিত্র যে তিনি, ধুয়ো তুমি ভগবান পরম পুণ্যময়, তুমি ভগবান পরম পুণ্যময়। শ্যামসঙ্গীত বাণী বন্দনা। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া।
আপনাদের সহায় তিনি আপনার সহায় মতি রচিত মঙ্গল সমাচার হে প্রভু তোমার জয় হোক। আগেকার ধর্মবিধান যিশু বাতিল করতে আসেননি, এসেছেন তা পূর্ণ করতে। যিশু একদিন তার শিষ্যদের বললেন, তোমরা এই কথা মনে করো না যে আমি মসির বিধান বা প্রবক্তাদের নির্দেশ বাতিল করতে এই পৃথিবীতে এসেছি। আমি বাতিল করতে আসিনি, বরং তা পূর্ণ করতে এসেছি। আমি তোমাদের সত্যি বলছি, আকাশ ও পৃথিবী যতদিন না বিলুপ্ত না হয়, যতদিন বিধানের বিন্দু বিসর্গ লোপ পাবে না, তার আগেই যা কিছু ঘটবার কথা সবই ঘটবে। তাই এসব আদেশের মধ্যে ক্ষুদ্রতম আদেশগুলির একটি যদি কেউ লঙ্ঘন করে আর অপরকে লঙ্ঘন করতে শেখায়, তাহলে স্বর্গরাজে সে ক্ষুদ্রতম বলে গণ্য হবে। আর যদি কেউ সেই সব আদেশ পালন করে আর তা পালন করতেও শেখায়, তাহলে স্বর্গরাজে সে মহান বলেই গণ্য হবে। প্রভুর মঙ্গল সমাচার প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত হোক। আমরা অনেকে এই নবেনা সভায় সাধু আন্তনির কথা শোনার জন্য আগ্রহী। আমি সাধু আন্তনির সম্বন্ধে বেশি কিছু বলতে পারবো না, তবে যা কিছু আছে সবই সাধু আন্তনির জীবনই ছিল যিশুর মঙ্গল সমাচারকে সাক্ষী দেওয়া। আমি বাতিল করতে আসিনি কি মসির বিধান বা প্রবক্তাদের নির্দেশ বাতিল করতে আসেনি, আমি তা পূর্ণ করতে এসেছি। আর যিশুর এই কথা অক্ষরে অক্ষরে তার জীবনের মধ্যে দিয়ে তিনি ব্যক্ত করেছেন। নির্দেশটা কি, সেই আদেশটা কি বলুন তো? ঈশ্বরের দশ আজ্ঞা না? প্রথম তুমি আপন প্রভু ঈশ্বরকে পূজা করলেন, কেবল তারই সেবা করলেন, ঈশ্বরের নাম আনত লইবে না, তৃতীয় রবিবার দিন বিশ্রাম করে তা শুদ্ধভাবে পালন করবে, চতুর্থ পিতামাতাকে সম্মান করবে, পঞ্চম নরহত্যা করবে না, ষষ্ঠ ব্যভিচার করবে না, সপ্তম চুরি করবে না, অষ্টম মিথ্যা সাক্ষ্য দেবে না, দশম পরস্ত্রীকে লোভ করবে না, দশম পরের দ্রব্যে লোভ করবে না। এইটাই কি? হ্যাঁ, এইটা কি খুব ছোট করে যিশু বলে দিয়েছেন? একমাত্র ঈশ্বর, একটিমাত্র ঈশ্বর, তাকে সমস্ত মন দিয়ে, সমস্ত প্রাণ দিয়ে, সমস্ত শক্তি দিয়ে ভালোবাসবে, সেবা করবে। আর দ্বিতীয় আজ্ঞা তিনি ব্যাখ্যা করছেন, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। আমি একটা নতুন আদেশ দিচ্ছি, আমি দিচ্ছি না। যিশু শেষ ভোজের সময়, শেষ ভোজ করা হয়ে গেছে, পা ধোয়া হয়ে গেছে, আমি যা করলাম তোমরা বুঝতে পেরেছো তো? কি বুঝতে পেরেছো? না, আমি যেমন তোমাদের পা ধুয়ে দিয়েছি, তোমরা তেমনি পরস্পরের পা ধুয়ে দেবে, পরের সেবা করবে। আর এইটাকে ভিত্তি করেই সাধু আন্তনি অনেক কাজ করেছে। কে কে বলে সাধু আন্তনির মাথার মতো রুটি তৈরি করা হয়েছিল? প্রথম আগেকার রুটি জানেন তো, এরকম ছিল রুটি, বন রুটি, দিগামা কলকাতার সেই নাম করা বেকারি যেখানে রুটি তৈরি হতো, আর সেখান থেকে সব জায়গায় রুটি সাপ্লাই দেওয়া হতো। আর সেই রুটির উপরে একরকম সরু করে শক্ত জিনিস থাকত, দেখেছেন কখনো? মনে পড়ে? আমি ছোটোবেলায় দেখেছি ওইটা। আর বলতো সাধু আন্তনির মাথা ঠিক ওই রুটির মতো, আর তাই লোকে রুটি দিতে আরম্ভ করেছে। আবার কালক্রমে এই রুটিটা এত লম্বা ছিল যে বলল, না এটাকে আরও ছোট করতে হবে, কারণ অনেক গরিব ছিল যারা সেই মতো রুটি দিতে পারত না। তাই তারা করলো কি, ওই রুটিকে ওই যে ময়দা লাগতো
সেটাকে আবার দুটো রুটিতে পরিণত করলো, যেটাকে বলে বন রুটি। আর কে কে বলে পাউরুটি, আবার কে বলে অন্য কিছু, যাই হোক না কেন এর উপরে কিছু কিছু কাহিনী আছে জানেন তো, যে কাহিনীগুলো শুনলে পরে অবাক হয়ে যাবেন। আগেকার সময় খ্রিস্ট ভক্তের মধ্যে একটা অনুভূতি ছিল পবিত্রতা অর্জন করার জন্য, আর সেই পবিত্রতা অর্জন করার জন্য তারা কি করত, নিজেদের দোষের কথা উপলব্ধি করে প্রায়শ্চিত্ত করত। প্রায়শ্চিত্ত, প্রায়শ্চিত্ত বোঝো তো, কেউ কেউ অনাহারে থাকত, উপবাস করত, কেউ কেউ মাংস হত্যা করত, কেউ কেউ তাদের খাবারের অংশ গরিবদের বিলিয়ে দিত। অনেকে তারা কি করত, এই প্রায়শ্চিত্ত স্বরূপ সাদা আন্তনির নামে তারা রুটি বিলি করত, রুটি। এটা হচ্ছে একটা কাহিনী, একটা প্রায়শ্চিত্ত। আর আরেকটা হচ্ছে কিছু অনুগ্রহ লাভ করার জন্য, কিছু অনুগ্রহ মা কৃপা অর্জন করার জন্য। কে কে বলছে যেন কোনো জিনিস হারিয়ে গেলে পরে প্রার্থনা করলে পরে তার প্রার্থনা ফল পাওয়া যায়। আমার সৌভাগ্য হয়েছিল এই পাদুয়ায় যাওয়ার, আমার 3 দিন থাকার কথা ছিল, সেই জায়গায় আমার 6 দিনের আমার সুযোগ হয়েছিল। আমি প্রত্যেক দিন ওই সাধু আন্তনির ওই বেদিতে, সাধু আন্তনি বেদিতে নয়, আমাকে দিত না বেদিতে মিশা বলার জন্য, পাশে একটা ছোট চ্যাপেল ছিল যেখানে আমি মিশা বলতে যেতাম। আর মিশা বলার পর আমার সুযোগ হয়েছে সেই সাধু আন্তনি যেখানে দেহটা রয়েছে সেই বেদি পেছনে গিয়ে মাথা ঠুকতাম, তবে রক্ত বেরোতো না, কারণ আর ঠোকার মধ্যে সাধু আন্তনির অনুগ্রহ পাওয়ার জন্য চেষ্টা করতাম আমি। আর বলছি যে যখন কেউ প্রার্থনা করত বিশ্বাস নিয়ে সেই প্রার্থনার ফল পেত। একটা ছোট কাহিনী আমি পড়ছিলাম নেটে, যে একটা মা তার একমাত্র ছেলেকে নিয়ে তার রান্নাঘরে গিয়েছে এবং রান্না টান্না কোনো রকমে শেষ করে বলছে খোকাকে তুমি এখানে থাকো আমি আসছি, আমার একটু কাজ আছে আমি আসবো খুব শীঘ্র। আর সেখানে এই ছেলে তো চঞ্চল, সে বসে আছে, কিছুক্ষণ পর দেখলো একটা বড় একটা পাইপ জয়েন্ট করা আছে উপরে, সে করলো কি সেই পাইপটা ধরে ধরতে গেল আর সেটা খুলে পড়ে গেল। আর তারপরে কি হলো জানে না, মা ফিরে এসে দেখছে তার ছেলে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তখন সেই সাধু আন্তনির কাছে প্রার্থনা করলো, যদি আমার ছেলে ভালো হয়ে যায় আমি ছেলের ওজনে অতগুলো রুটি দেব, রুটি দেব। আর দিয়েছিল, ছেলে ভালো হয়ে গেছিলো, সে রুটি দিয়েছিল, কত কেজি আমার মনে নেই, ওখানে লেখা নেই কত কেজি, তবে ছেলের ওজনে রুটি দিয়েছিল সাধু আন্তনির নামে। আরেকটা বলছি যে এই লোকটা রুটি কি একটা কাহিনী ভুলে যাচ্ছি, বলছে সাধু আন্তনির কাছে প্রার্থনা করেছিল, বলছে যদি আমি এই অনুগ্রহটা যদি পাই তাহলে আমি রুটি দেব। আর তারপরে সে রুটি দিয়েছিল। আর বেশ মনে পড়ছে আমি যখন সঞ্জীবনীতে ছিলাম ওখানে বিশপদের কি আসানসোল ডায়োসিসের বিশপ, বিশপ মুনিশ এবং তার পরিবর্গরা এসেছিলেন নির্জন করতে, আর শেষ দিনে তারা যখন প্রস্তুতি নিচ্ছে ফিরে যাওয়ার জন্য তখন হঠাৎ ড্রাইভার এসে বলছে আমাকে, আচ্ছা আপনাদের কাছে গাড়ির চাবি হবে? বললাম কি হয়েছে, বলছে আমি গাড়ির চাবিটা ওখানে রাখলাম টেবিলের উপরে খুঁজে পাচ্ছি না। তখন আমি করলাম কি, আমি পাদুয়া থেকে 3টে ছোট ছোট মূর্তি নিয়ে এসেছিলাম সাধু আন্তনির, একটা দিয়েছিলাম বিশপকে, একটা ফাদার লুচানোকে, আর একটা আমার কাছে ছিল, আর ওইটা আমার কাছে আছে, আর সেই মূর্তিটা নিয়ে আমি বললাম চিন্তা করো না আমি সাধু আন্তনির মূর্তি নিয়ে
তুমি সাধু আন্তনির কাছে প্রার্থনা করো, আমি সেই মূর্তি নিয়ে তোমার কাছে তোমার ওই ঘরে যাব। আর প্রার্থনা করতে করতে যাচ্ছি, কাউকে বুঝতে দিচ্ছি না যে আমি মূর্তি নিয়ে ওর চাবিটা যাতে পাওয়া যায় সেই জন্য যাচ্ছি। তারপরে ভিতরে ঢোকার আগে সেই ড্রাইভার বেরিয়ে এসে বলছে, ফাদার, সাদা আন্টনি আমাকে চাবিটা দিয়ে দিয়েছে। আমি বললাম, খবরদার, এইবার তোমার আসল কাজ, তুমি সাদা আন্টনিকে রুটি দেবে, বুঝতে পেরেছ? কারণ সাদা আন্টনি তোমাকে সেই অনুগ্রহ দিয়েছে। আজকের মঙ্গল সমাচার আপনারা শুনলেন তো না? আমি মসির বিধান বা প্রবক্তাদের নির্দেশ বাতিল করতে আসেনি, আমি তা পূর্ণ করতে এসেছি। আমাদের জীবনের মধ্য দিয়ে, সেবা কর্মের মধ্য দিয়ে, যেমন যিশু করে গেছেন সেবা, আমি সেবা পেতে নয়, সেবা করতে এসেছি। সাদা আন্টনি, তিনি গরিবদের খুব সেবা করতেন, তাদের সাহায্য করতেন। আর বেশ মনে পড়ছে, চন্দননগরে আমাদের ওই সেকশনটার নাম ছিল সাদা আন্টনি স্কুল বলে, আর ওখানে ঢুকতে গেলে পরে একটা সাদা আন্টনি মূর্তি আছে, আর প্রত্যেক দিন আমরা ওখানে যেতাম সাদা আন্টনির কাছে প্রার্থনা করতে। আর প্রার্থনা ওই সময় থেকে আমি জানি যে সাদা আন্টনি পার্বণ দিনে রুটি দেওয়া হয়, রুটি। আর ওই রুটি হচ্ছে চিহ্ন, রুটি বিলি হলেই মানে সাদা আন্টনির পার্বণ হলো। প্রয়োজনেরা সেই কথায় সাদা আন্টনি ওকরে ওকরে পালন করেছেন যে আমি বাতিল করতে আসিনি, আমি তা পূর্ণ করতে এসেছি। আর সবচেয়ে বড় জিনিস শেষের দিকে বলছে, তাই এই সব আদেশের ক্ষুদ্রতম আদেশগুলির একটিও যদি কেউ লঙ্ঘন করে আর অপরকে লঙ্ঘন করতে শেখায়, তাহলে স্বর্গরাজ্যে সেই ক্ষুদ্রতম বলে গণ্য হবে। আর কেউ যদি সে আদেশ পালন করে আর তা পালন করতে শেখায়, তাহলে স্বর্গরাজ্যে সে মন বলে গণ্য হবে। পিতা, পুত্র, পবিত্রাত্মার নামে আমেন। গান সংখ্যা 187, 187। প্রার্থনা করো যেন আমার তোমাদের এই যুগের উৎসর্গ
সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পুণ্যমণ্ডলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের স্বর্গ গ্রহণ করুন। হে কৃপাময় অনুনয় করি তোমায়, আমাদের এই সামান্য অর্ঘ পুণ্য পবিত্র করে তোলো, তা মিলিত করো সে আধ্যাত্মিক যজ্ঞ বলি স্বয়ং তোমার পুত্র যিশুর আত্মস্বর্গের সঙ্গে। আমাদের সারা জীবন যেন হয়ে ওঠে তোমার চরণে নিবেদিত এক নিত্য নৈবেদ্য। আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমিন। প্রভু আপনাদের সহায়, তিনি আপনার সহায়। প্রভু দিকে মনোপ্রাণ তুলে ধরো, তার দিকে তুলে ধরেছি আমাদের মনোপ্রাণ। যিশু পরমেশ্বরের উদ্দেশ্যে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন। হে প্রভু পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যি সত্যি কল্যাণকর। তুমি এক ও অদ্বিতীয় জীবনময় সত্যস্বরূপ পরমেশ্বর, বিশ্বজগতে সবকিছু তোমারই, সবকিছুর মধ্যে তুমিই বিদ্যমান, কিন্তু বিশেষভাবে তুমি মানুষের মধ্যে বিদ্যমান। তুমি তাকে তোমার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছো, তাকে করে তুলেছ তোমার ঐশ্ব মহিমা সহভাগী। তুমি তাকে আহ্বান করেছ সে যেন তোমার সহকর্মী হয়ে তার দৈনন্দিন জীবনে কাজকর্মের মধ্য দিয়ে তোমার সৃষ্টি উন্নতি সাধনের প্রয়াসে হয়। তার অন্তরে পবিত্র আত্মাকে প্রেরণ করে তুমি তাকে খ্রিস্টের স্বরূপে নতুন মানুষ করে তুলেছ। সেই জন্য জগৎ সংসারের মধ্যে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করে তুমি মানুষের অন্তরে সেই ঐশ্ব কৃপা প্রেরণ করেছ। তাই আমরা সকল সর্বদূত সাথে সাথে সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কেউটি তোমার কীর্তিগাথা ধ্বনিত করি তোমার এই মহাস্তুতি গান। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে তিনি সেই রুটি খণ্ড করে তার শিশুদের দিয়ে বললেন, নাও খাও সকলে, ইয়া মাদেও তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনিভাবে সান্ধ্যভোজ পরে তিনি পান পাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, আমার রক্তের পাত্র নতুন শাশ্বত সন্ধির রক্ত, এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে, তোমরা আমার শরণার্থে অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মন রস স্মরণ করি।
তোমার সামনে দাঁড়িয়ে পুণ্যযজ্ঞ নিবেদন করার এই যে অধিকার তুমি আদি দিয়েছ তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করি এই খ্রিস্ট যজ্ঞে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মা প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলকে স্মরণে রেখো, আশীর্বাদ করা আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের অ্যাপোস্টলিক অ্যাডমিনিস্ট্রেটর থমাস ডিজিজা, ইমেরিটাস বিশপ জোসেফ এবং অন্যান্য মনোনীত মণ্ডলীর সেবকদের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যেসব মানুষ তোমার দেয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন তাদের সকলেরও কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো, আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশা জনেনী ধন্যা কুমারী মারিয়া, তার পুনঃ স্বামী সাধু জোসেফ, ধন্য পেরিদূতগণ, খ্রিস্ট ধর্ম শহীদবৃন্দ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সৌভাগ্য আবার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। তাদারতা সঙ্গে তারই মধ্যে পবিত্রাত্ম সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারই, তোমারই সমস্ত মহিমা যুগ যুগান্তরে। এসে আমরা মুক্তিদাতার উপদেশ অনুসারে তারই শিক্ষায় অনুপ্রাণিত হই গভীর বিশ্বাসে এই প্রার্থনা উচ্চারণ করি। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। ত্রাণকর্তা যীশু পুনরাগমনে আনন্দময় প্রত্যাশায়, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দিলাম, আমাদের পাপের প্রতি নয়,
সভার মণ্ডলী বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো, তার মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ তুমি সকলরূপে যুগে যুগে বিরাজমান। আমেন। শান্তি সর্বদা তোমাদের অন্তরে বিরাজ করো, আপনার অন্তরে বিরাজ করো। এখন এসো আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই, শান্তি। হে বিশ্ব পাপ হর ঈশ্বরে মেশাব আমাদের প্রতি সহায় হ, হে বিশ্ব পাপ হর ঈশ্বরে মেশাব আমাদের প্রতি সহায় হ, হে বিশ্ব পাপ হর ঈশ্বরে মেশাব আমাদের শান্তি প্রদান কর। এই দেখো ঈশ্বরে মেশাব, এই দেখো বিশ্ব পাপ হর, প্রভু যে যারা নিমন্ত্রিত তারা প্রভু তুমি যে আমার ঘরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, শুধু আদেশ কর তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। সাধু আন্তনের নিকট প্রার্থনা। হে পবিত্র আত্মার গন্ধরাজ, খ্রিস্টীয় ভক্তির অলঙ্কার সাধু আন্তনী, আমরা তোমাকে প্রণাম করি। হে স্বর্গীয় মহাদূত সদৃশ্য জ্ঞানী ও ভগবত ভক্ত মহাসাধু, আমরা তোমাকে প্রণাম করি। আমাদের প্রভু যীশু উদারভাবে তোমাকে যে সকল অনুগ্রহ দান করেছেন তা স্মরণ করে আমরা আনন্দ প্রকাশ করি। আমরা তোমার সাহায্য লাভের জন্য বিশ্বাসপূর্বক নম্রভাবে তোমাকে অনুনয় করি, কারণ আমরা জানি ঈশ্বর তোমাকে প্রীতি ও স্নেহ দিয়েছেন এবং ক্ষমতা দিয়েছেন। তুমি আমাদের কষ্টের উদ্বেগে ও ভয়ের প্রতি দৃষ্টিপাত করো। এখন কিছু সময় নীরবে থেকে
আমাদের সমস্ত রকমের কামনা সাধু আন্তনির মধ্যস্থায় প্রভুর চরণে স্মরণ করি। যখন শিশু যিশু তোমাকে আলিঙ্গন করেছিলেন, আমরা সেই প্রেম দ্বারা তোমার নিকট যাচনা করি। এখন তুমি তাকে আমাদের অভাব জ্ঞাপন করো, তার চরণে আমাদের এই নিবেদন অর্পণ করো এবং তোমাদের পক্ষে অনুরোধ করো। যখন তুমি প্রভুকে বক্ষে ধারণ করেছিলে, তার মন্ডলদেশে তোমার গণের স্পর্শ করেছিল এবং তার স্বর্গীয় বচন শ্রবণ করেছিল, তখন তোমার আনন্দ কেমন পূর্ণ হয়েছিল তার স্মরণ করো। আমাদের বঞ্চিত বিষয় আমাদেরকে দাও, তাতে আমরা তোমার মহিমা প্রকাশ করব এবং তার দ্বারা যিনি তোমাকে এত আশীর্বাদ করেছিলেন তার সম্মান ও গৌরব করব। আমেন। হারানো দ্রব্য ফিরে পাওয়ার প্রার্থনা। হে সাধু আন্তনি, তুমি হারানো দ্রব্য ফিরিয়ে দেওয়ার জন্য ঈশ্বরের নিকট বিশেষ ক্ষমতা লাভ করেছো। আমি এখন যা অন্বেষণ করছি সাহায্য করো যেন সেটি পেতে পারি। অধিকন্ত আমাকে কর্মময় বিশ্বাস ঐশ্বরিক প্রসাদে পরিপূর্ণ নম্রতা, সাংসারিক সুখে আসক্ত, অনুসর বিষয়ে অনুরাগ ও অনন্ত সুখের আকাঙ্ক্ষা নিয়ে দাও। আমিন। সাধু আন্তনির স্তব। হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে খ্রিস্ট আমাদের প্রার্থনা শ্রবণ করো, হে খ্রিস্ট আমাদের প্রার্থনা শ্রবণ করো, হে খ্রিস্ট আমাদের প্রার্থনা গ্রাহ্য করো, হে খ্রিস্ট আমাদের প্রার্থনা গ্রাহ্য করো। স্বর্গীয় পিতা ঈশ্বর আমাদের প্রতি দয়া করো, জগৎত্রাতা পুত্র ঈশ্বর আমাদের প্রতি দয়া করো, পবিত্র আত্মা ঈশ্বর আমাদের প্রতি দয়া করো, পবিত্র ত্রিত্ব এক ঈশ্বর আমাদের প্রতি দয়া করো, সাধু আন্তনির স্বর্গীয় রক্ষিতা সাধ্বি মারিয়া আমাদের প্রতি দয়া করো, সাধু আন্তনির পারমাত্মিক পিতা ও দর্শক সাধু ফ্রান্সিস আমাদের জন্য প্রার্থনা করো, পাদুয়া সাধু আন্তনি আমাদের জন্য প্রার্থনা করো, যিশু যে দিব্যাগ্নি পৃথিবীতে প্রদীপ্ত করতে এসেছিলেন তাতে প্রজ্বলিত সাধু আন্তনি আমাদের জন্য প্রার্থনা করো, যে জন্মভূমি পর্তুগালের গৌরব আমাদের জন্য প্রার্থনা করো, ফ্রান্স দেশের আলো আমাদের জন্য প্রার্থনা করো, ইতালি ও স্পেন দেশের মশাল আমাদের জন্য প্রার্থনা করো, সমস্ত লোকের প্রিয় আমাদের জন্য প্রার্থনা করো, সাধু ফ্রান্সিসের বিশ্বস্ত অনুকারক আমাদের জন্য প্রার্থনা করো, সম্পূর্ণ রূপে আশ্রমের নিয়ম পালক আমাদের জন্য প্রার্থনা করো, তপস্যায় অপূর্ব আমাদের জন্য প্রার্থনা করো, জগত জয়ী আমাদের জন্য প্রার্থনা করো, মণ্ডলীর অটল স্তম্ভ আমাদের জন্য প্রার্থনা করো, ক্রুশ প্রেমী স্বেচ্ছায় সাক্ষ্যময় আমাদের জন্য প্রার্থনা করো, কামনাশক আমাদের জন্য প্রার্থনা করো, সুচিত্তা দারিদ্রতা ও ব্যর্থতার আদর্শ আমাদের জন্য প্রার্থনা করো, সুসমাচার প্রচারক আমাদের জন্য প্রার্থনা করো, পবিত্র আত্মার মন্ত্র আমাদের জন্য প্রার্থনা করো, সত্য ঐশ্বরিক প্রেমে পূর্ণ আমাদের জন্য প্রার্থনা করো, নরকের ত্রাসজনক আমাদের জন্য প্রার্থনা করো, পূর্ণতার আদর্শ আমাদের জন্য প্রার্থনা করো,
প্রেরিতিক জীবনের প্রতিমূর্তি আমাদের জন্য প্রার্থনা করো। অন্তকরণ অনুসন্ধানকারী আমাদের জন্য প্রার্থনা করো। অজ্ঞানের দর্শক আমাদের জন্য প্রার্থনা করো। দুঃখীদের সান্ত্বনাদায়ক আমাদের জন্য প্রার্থনা করো। নির্দোষীদের রক্ষক আমাদের জন্য প্রার্থনা করো। সাধুতার পাত্র আমাদের জন্য প্রার্থনা করো। আশ্চর্য ক্রিয়ার ক্ষমতাবান আমাদের জন্য প্রার্থনা করো। পৃথিবীতে স্বর্গীয় সাধুদের সমসুখী আমাদের জন্য প্রার্থনা করো। তুমি শিশু যিশুর উপস্থিত হেত সম্মানিত আমাদের জন্য প্রার্থনা করো। তুমি আত্মার পরিত্রাণার্থে উৎসাহে প্রজ্বলিত আমাদের জন্য প্রার্থনা করো। নিয়ম সিন্ধক বলে তুমি মহাগুরু দ্বারা অভিহিত আমাদের জন্য প্রার্থনা করো। তুমি ভাবি বিষয় প্রকাশ করেছিলে আমাদের জন্য প্রার্থনা করো। তুমি মৃতকে জীবন দিয়েছিলে আমাদের জন্য প্রার্থনা করো। তুমি অন্ধকে দৃষ্টি ও কালাকে শ্রবণ শক্তি দিয়েছিলে আমাদের জন্য প্রার্থনা করো। তুমি বিপদপন্নদের ভরসা আমাদের জন্য প্রার্থনা করো। তোমাকে পঞ্চদূত সম্মান করেছিলে আমাদের জন্য প্রার্থনা করো। তোমাকে যারা ডাকে তারা তোমার আশ্রয় অনুভব করে আমাদের জন্য প্রার্থনা করো। ঋত বস্তুর সন্ধানার্থে আমরা তোমাকে ব্যর্থভাবে ডাকি আমাদের জন্য প্রার্থনা করো। ক্ষুদ্র ভ্রাতাদের গৌরব সাধু আন্তনি আমাদের জন্য প্রার্থনা করো। হে ঈশ্বরের মেষাবক জগতের পাপহারক প্রভু আমাদের ক্ষমা করো। হে ঈশ্বরের মেষাবক জগতের পাপহারক প্রভু আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে ঈশ্বরের মেষাবক জগতের পাপহারক প্রভু আমাদের প্রতিদয়া করো। হে বিখ্যাত ধর্ম প্রচারক সাধু আন্তনি আমাদের জন্য প্রার্থনা করো যে আমরা তোমার আশ্রয়ে আনন্দ প্রাপ্ত হই। ঈশ্বরের ইচ্ছা যে পালন করে সেই তো আমার ভাই, আমার বোন, আমার মা। আসুন প্রার্থনা করি। হে আনন্দময়, আজকের এই খ্রিস্ট জয়ে তোমার দিব্য প্রসাদ গ্রহণ করে আমরা মিনিত কণ্ঠে তোমাকে আবেদন জানাই। আমরা যতই এই খ্রিস্ট যা উৎসর্গ করি ততই যেন অন্তরে মুক্তির আনন্দ আস্বাদ করতে পারি। আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। পরমেশ্বর পিতা পুত্র পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ করুন, আমেন। খ্রিস্ট যাগ সমাপ্ত হলো, আপনাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর। ধন্যবাদ।
খ্রিস্ট ভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা করো। ক্রুশের চিহ্ন